হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিউটোরিয়ালস। শর্মিষ্ঠা যে মাত্র 700 টাকার মধ্যে কিন্তু আমরা সপ্তমী মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ মেকআপ লুকটা একদম ইজি, খুবই ভালো ভালো ট্রিক আমি ভিডিওটার মধ্যে শেয়ার করে দিয়েছি। আর মেকআপটা কিন্তু একটুখানি নিউট রাখার চেষ্টা করেছি, যারা কিন্তু নিউট মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হয়ে যাবে। আর খুবই কম টাকার মধ্যে কিন্তু আমি মেকআপ প্রোডাক্টও দেখিয়ে দিয়েছি, মেকআপ ট্রিকও দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু ডেফিনেটলি আমায় কমেন্টে জানিয়ে দেবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট। তো আজকের মেকআপটা কিন্তু স্টার্ট করছি আমার ফেস মেকআপে। তো ফার্স্টে আমি ফেসে অ্যাপ্লাই করেছি দশমিজের ফেয়ার সিরাম। তোমাদের কাছে যে কোনো সিরাম থাকবে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এছাড়া কিন্তু তোমরা প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, তাছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো হলো অ্যালোভেরা জেল। আর যদি তোমরা মেকআপটা মর্নিংয়ে করে থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করো, নাহলে কিন্তু স্কিনে ট্যান পড়ে যাওয়ার চান্সেস থাকে। তো চেষ্টা করবে কিন্তু একটুখানি সানস্ক্রিম অ্যাপ্লাই করে নেওয়ার। তো এরপরে চলে যাচ্ছি, কিন্তু যদি তোমাদের ফেসে কোনো ডার্ক স্পটের প্রবলেম থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে একটা অরেঞ্জ কনসিলার ইউজ করতে হবে। তো আমার ফুল ফেসটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে আমার ফুল ফেসে খুব একটা ডার্ক স্পটের প্রবলেম নেই, তাও আমি ঠোঁটের কোণাটা একটু অ্যাপ্লাই করছি, কারণ যখন আমি হাসবো তখন কিন্তু আমার ঠোঁটের কোণাটা একটুখানি ডার্ক লাগে, সেই কারণে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম। তোমাদের ফেস যদি ডার্ক স্পট থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে ইউজ করে নিতে হবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি হলো পন্সের একটা বিবি ক্রিম, এটা তোমরা ইজিলি 60 থেকে 70 টাকায় পেয়ে যাবে। 60 টাকা বলাটা ভুল, তোমরা 70 টাকায় পেয়ে যাবে। তো আমি ফেসে ভালো করে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে কিন্তু নিয়ে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডার, ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করবো। এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবে না, যখন দেখবে তোমাদের মেকআপটা একটুখানি কেকি দেখাচ্ছে। তো আরও 10 মিনিট এক্সট্রা দিয়ে কিন্তু তোমাদেরকে ব্লেন্ডিংটা করতে হবে। ব্লেন্ডিংটা তোমরা যত করবে তত কিন্তু মেকআপের বেসটা গ্লোয়িং বসবে, আর তোমাদের মেকআপটা কিন্তু খুব ভালো ফুটে উঠবে, তাছাড়া কিন্তু খুব ভালো ব্লেন্ডিং হবে। তো এটাকে কিন্তু তোমাদের ভালো করে ফলো করতে হবে। এরপরে চলে যাচ্ছি কিন্তু আমি একটা জেল আইলাইনার দিকে। আমি জেল আইলাইনারের জন্য নিয়েছিলাম একটা ব্রাউন কালারের জেল আইলাইনার, এটার সাহায্যে কিন্তু আমরা আইব্রোটাকে ফিল করবো। এটা তোমরা 60 টাকা থেকে 50 টাকা ইজিলি পেয়ে যাবে। তো যখনই আইব্রোটা ফিল করবে চেষ্টা করবে কিন্তু পেছন দিকে একটুখানি ডার্ক রাখার আর সামনের দিকে কিন্তু একটু হালকা রাখার। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার, এটাও তোমরা ইজিলি 60 থেকে 70 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো আমার আইব্রোর চারিপাশে এই কারণেই ড্র করছি যাতে আমার আইব্রোটা খুব বেশি শার্প দেখায়। এছাড়া কিন্তু আমি চোখের নিচেও অ্যাপ্লাই করেছি, কারণ আমার চোখের নিচেও একটুখানি কনসিলারের প্রয়োজন ছিল সেই কারণে। আর চোখের নিচে কনসিলার অ্যাপ্লাই করলে কিন্তু চোখটা খুব ভালো হাইলাইট হয়ে ওঠে, এছাড়া তোমাদের ডার্ক স্পটের প্রবলেম থাকে বা রিঙ্কেলের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেগুলো কভার আপ হয়ে যায়। তো ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা করে নিয়েছি এটা ছোটো বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ছোটো বিউটি ব্লেন্ডার দিয়ে এই কারণে ব্লেন্ডিং করছি যাতে ব্লেন্ডিংটা খুব ভালো প্রপারলি হয়। এরপরে কিন্তু দেখছিলাম একটুখানি কেকি কেকি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বড়ো বিউটি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করছি। একটুখানি কেকি হয়ে গেলে চেষ্টা করবে আর একটুখানি ব্লেন্ডিং করে নেওয়া, তাহলেই কিন্তু তোমাদের ব্লেন্ডিংটা প্রপারলি হয়ে যাবে। তো এরপরে নিয়ে নিচ্ছি কিন্তু একটা কম্প্যাক্ট পাউডার, এটা তোমরা ইজিলি 70 টাকায় পেয়ে যাবে, এখনও তোমরা পেয়ে যেতে পারো, ফ্লিপকার্টে কিন্তু খুব ভালো ভালো অফার চলছে। তো আমি কম্প্যাক্ট পাউডারটা চোখের ওপর অ্যাপ্লাই করছি এই কারণে, যেহেতু আমি তার সাথে কিন্তু আমার টি জোনে ফোকাস করে ভালো করে অ্যাপ্লাই করছি, এতে কিন্তু এটা কিন্তু একটা ভালো টার্মটা হয় সেটা কিন্তু হবে না, যেহেতু আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি টি জোনে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিলাম। এরপরে তোমরা দেখতে পারলে আমি এটা নিউট কালারের লিপস্টিক নিলাম, বলতে পারো একটা অরেঞ্জিস নিউট কালার। এটা কিন্তু আমার চোখের ওপরে, শুধুমাত্র চোখের ওপরে অ্যাপ্লাই করব। তো ভালো করে কিন্তু ব্লেন্ডিং করে নিচ্ছে লিপস্টিককে, একটুখানি ব্লেন্ডিং করতে একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে ব্লেন্ডিং করবে। লিপস্টিকটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। এরপরে কিন্তু আমি নিলাম 50 টাকা দামের একটা কাজল, এটা তোমরা ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো কাজলটা পরছি, ভালো করে দেখো চোখের যে সামনেটা আছে ওই জায়গাটা কিন্তু আমি কাজল পরলাম না, জাস্ট পেছন দিক দিয়ে একটুখানি ডার্ক করে কাজলটা পরে নিয়েছি। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সেই ব্ল্যাক কালারের জেল আইলাইনারটা। ওটা কী করবো বলো তো, আমার চোখে যে জায়গাটা কাজল অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটা কিন্তু ওই ব্ল্যাক কালারের আইলাইনারটা নেবো এবং ভালোভাবে ব্লেন্ডিং করবো, কোনোভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে না। যেইটুকুনি জায়গায় আমি ব্লেন্ডিং করছি ঠিক সেইটুকুনি জায়গায় কিন্তু তোমাদেরকে সময় নিয়ে ব্লেন্ডিংটা করতে হবে। এরপরে কিন্তু আমি নিয়েছি কিস বিউটির একটা হাইলাইটার, এটাও তোমরা ইজিলি 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যেই জায়গাটাতে কিন্তু কোনো কাজল অ্যাপ্লাই করিনি ঠিক সেই জায়গাটাতে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এতে কিন্তু চোখের আই মেকআপটা খুব বেশি শার্প দেখাবে। তো আমার আইব্রোর ওপরে কিন্তু একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নেওয়া, যখনই হাইলাইটারটা অ্যাপ্লাই করবে চেষ্টা করবে কিন্তু যেই জায়গাটা কাজল অ্যাপ্লাই হয়নি সেই জায়গাটা অ্যাপ্লাই করার। এরপরে কিন্তু আমি একটা ল্যাশ কালার নিলাম, আর
আজকে কিন্তু এই মাসকারার জন্য নিয়েছিলাম মাত্র 10 টাকা দামের একটা মাসকারা, কিন্তু মাসকারাটা খুব একটা ভালো না, আমার একদমই পছন্দ হয়নি, ওর স্মেলটা খুব বাজে ছিল। তাছাড়া কিন্তু আমি যখন মানে রেকমেন্ড করব যে কম দামি মাসকারা ইউজ করো না, তো আমি সেম ওই কালারটা, যেই কালারটা আমি চোখের ওপর অ্যাপ্লাই করেছিলাম, ওই সেম লিপস্টিকের কালারটা কিন্তু অ্যাজ আ ব্লাশার ইউজ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা ছোট বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু ব্লাশারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে কিন্তু আমি সেম ওই কিস বিউটির হাইলাইটারটা নিয়ে নিলাম, এটা তোমরা ইজিলি 50-60 টাকায় পেয়ে যাবে লোকাল মার্কেটে। তো এটা কিন্তু খুবই একটা ভালো প্রোডাক্ট, আমি ভাবতে পারিনি 50 টাকার মধ্যে এতটা ভালো একটা প্রোডাক্ট আমি পেয়ে যাব। তো দেখতে পারো কতটা ভালো মানে স্কিনের সাথে অ্যাবজর্ব হচ্ছে, এছাড়া কিন্তু ব্লেন্ডিংটাও খুব ভালো হচ্ছিলো, আর কোনো চাঙ্কিনেস যে গ্লোটা থাকে সেটা কিন্তু ছিল না, যেটা আমার খুবই খুবই বেশি পছন্দ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা ছোটো বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ওর সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি আমার স্কিনটা ভালো করে দেখো কতটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি হুডা বিউটির লিপস্টিক, এটা তোমরা 70-60 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে লোকাল মার্কেটে। তো আমি লিপস্টিকটা ভালো করে পরে নিচ্ছি, ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি। মেকআপটা তোমরা দেখতে পারছো আমি একেবারে নিউট রাখার মেকআপটা চেষ্টা করেছি, কারণ আমার একটু সপ্তমীর মেকআপ লুকটা একটু নিউটই পছন্দ হয়, বেশিরভাগ সপ্তমীতে সবাই পাড়ার মধ্যেই থাকে সেই কারণে। এছাড়া কিন্তু তোমরা এই মেকআপটা রাত্রেবেলাও করতে পারো আর মর্নিংয়েও করতে পারো। এরপরে কিন্তু আমি মেকআপটাকে ফেস করে নিয়েছি, এটাও কিন্তু তোমরা 60-70 টাকার মধ্যে ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার সপ্তমীর মেকআপ টিউটোরিয়াল, এটা এতটা ফ্ললেস মেকআপ হয়েছে, তোমরা ইজিলি এটা মর্নিংও করতে পারবে নাইটেও করতে পারবে। এই মেকআপটা কিন্তু তোমাদের যে কোনো শাড়ির সাথেও করতে পারবে, গ্রাউনের সাথেও করতে পারবে। মাত্র 70 টাকার মধ্যে একটা সপ্তমী মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পুজোতে তোমাদের খুব বেশি হেল্পফুলি হয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করো বা ছোট সা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।